আমরা আপনাদেরকে ঘরে দিয়ে যাব কি 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 রান্না বান্না কিছু হইছে আপনাদের আজকে কি রান্না হইছে ডাল আলু কি করে তা খাওয়া যায় না জানেন না আপনারা সবাই জানেন হ্যাঁ হ্যাঁ ঘরের জান ভিতরে থাকেন আমি দিচ্ছি আরো ঘরে থাকা দরকার আমি একটু চাল ডাল দিয়ে গেলাম খুব করবেন হয়তো আগের মতো ভালো খাওয়া দাওয়া আমরা খেতে পারবো না কিন্তু জীবন ধারণাদেরকে দেখভাল করার আমরা দেখভাল করতেছি হ্যাঁ ঘরে থাকেন একটু দিয়ে গেলাম এগুলো রান্না করে খাই আমাদের মায়ের সমান অনুরোধ করে আপনাদেরকে আমি বলে যাচ্ছি আপনারা ঘরে থাকবেন এখন তো বাইরে যা এই যে ছোট বাচ্চা বাচ্চাটাকে নিয়ে ঘরে ঢুকান বাবা ঘরে মধ্যে দিয়েন না ঘরের মধ্যে রাখেন আর বয়স্ক মানুষ আছে ঘরে আপনারা সবাই ঘরে থাকেন আমরা প্রত্যেকের ঘরে আসব কারণ আমি জানি আপনি ভ্যান গাড়ি দিয়ে জীবন নির্বাহ করেন কিন্তু মানুষ করোনা ভাইরাস বয়স্ক মানুষের বেশি অ্যাটাক করে হ্যাঁ আর আপনাদের চাওয়া হচ্ছে খাবার তাই তো আমরা খাবার দিয়ে যাবো হ্যাঁ এখানে ভাই কয়জন এখানে আমরা দুজন আছি আর কি সব কামে কাজে আছে কামে কাজে আছে ঘরের সবাই মিলে আমরা দেশকে বাঁচাই এটা আমাদের দায়িত্ব দেশকে বাঁচানো আমাদের সকল সাহায্যের জন্য দিলাম বাইরে থাকবেন না করোনা ভাইরাসের নাম শুনছেন না এখন বাসায় চলে যান থেকে ভাইরাসটা ছড়ায় এখন বের হইেন না বাসায় থাকেন যেটা দিলাম বাসায় গিয়ে থাকেন বের হইেন না বের হলে কি হবে এই দুর্যোগের ভিতরে আমরা বৃষ্টি ভিতরে যাওয়া আসাও করতে পারতাম না তাছাড়া আমাদের সামনেই তারা এগিয়ে এসছে সাহায্যের জন্য এতে আমরা অনেক তাকে ধন্যবাদ জানাই ঘরে খাবার ছিল না সবাই খাবার নিয়ে আমরা খুব খুশি হয়েছি আমরা খুশি ছিল তাহলে কি চাইছি আমরা যেন আপনি বেন না হন